আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন এবং সেটাকে পালন করা হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে, এবং এই দিনটা কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগেও ব্যাপকভাবে এবং একেবারে রীতি মেনে যে সমস্ত আচার অনুষ্ঠান হয়ে থাকে সেইভাবেই আজকেও কিন্তু করা হয়েছিল। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বলো আজকে রামকৃষ্ণ মিশন উদ্যোগে, মঠ মিশনের উদ্যোগে কিভাবে পালিত হলো? দেখো, এই কামারপুকুর রামকৃষ্ণ মিশন হুগলির এই পুণ্যভূমি এবং কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৪তম জন্মতিথি উপলক্ষে উৎসবের মেজাজ একদম কামারপুকুরে। আজ সকাল থেকেই এই উপলক্ষে সুবিশাল বর্ণাঢ্য সহকারে শোভাযাত্রা বের হয় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের উদ্যোগে, এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কামারপুকুর মঠ ও মিশনের মহারাজগণ, আরও ছিলেন সঙ্গে অনেক স্কুল ছাত্রী সহ আরও প্রচুর ভক্তগণ ছিলেন ওই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের, এবং পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসেছিলেন এবং এলাকার বেশ কয়েকটি স্কুলের কয়েক হাজার ছাত্রছাত্রীরা ছিলেন, স্থানীয় গ্রামবাসী সহ এমনকি দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ গোটা কামারপুকুর এলাকা শোভাযাত্রা সহকারে প্রদক্ষিণ করেন। এবং এদিন সকাল থেকে কামারপুকুরে যে রামকৃষ্ণ মঠের জন্মভিটায় মন্দির বিশেষ পূজা অর্চনা হয় এবং সারাদিন পূজা পাঠ ধর্মাচলনা ধর্ম আলোচনা সভা, দুপুরে প্রসাদ প্রায় কয়েক হাজার ভক্তবৃন্দ কিন্তু গ্রহণ করেন। একেবারেই ঐতিহ্য মেনে রীতি মেনে পালিত হয়েছে এবং দূর দূরান্ত থেকে, এমনিতেই আন্তর্জাতিক একটা জায়গা, খ্যাতিসম্পন্ন জায়গা কামারপুকুর, সেখানে এইরকম একটা দিন, বিশেষ দিনে এই দিনে উপস্থিত থাকাটা, এটাও কিন্তু অনেকের মধ্যে আগ্রহ থাকে, সেটাই আজকে হয়েছে। আজকে বিরাট একেবারে বর্ণাঢ্যভাবে বলা যায় এবং রীতি মেনে ঐতিহ্য মেনে দিনটিকে পালন করা হয়েছে। মঠ কামারপুকুরে আমরা ১৮৪তম শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি এবং উৎসব আমরা পালন করছি। এই উৎসব আমাদের চার দিন ব্যাপী চলবে, আজ শুরু হলো, আগামী আরও তিন দিন চলবে। তো আজকে আমাদের এখন শোভাযাত্রা বেরিয়েছিল, আমরা আশ্রম থেকে শোভাযাত্রা নিয়ে যে চটিতে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু আছে সেখানে আমরা গিয়ে স্বামীজিকে
অর্ঘ্য নিবেদন করে আমরা ফিরে এসেছি। হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে যোগদান করেছিল। এখন আমাদের মঠে বিশেষ পূজা, হোম এবং গান বাজনা এবং রাত্রিবেলা যাত্রা হবে এবং আগামী তিন দিন অনুষ্ঠান আছে। এবং শেষের দিন একটা ভালো খবর বলে রাখি যে আমি এই আশপাশে যে স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রীদের 600 জন ছাত্রছাত্রীকে আমরা খাতা, পেন, পেন্সিল, ইরেজার, ছাতা ইত্যাদি আমরা প্রদান করব। এইভাবে আমাদের 4 দিনের উৎসব। আর বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসেছে, বিশেষ করে চেন্নাই থেকে 80 জন গতকালকে এসেছেন, তারা আমাদের গেস্ট হাউসে রয়েছেন। সারা ভারতবর্ষের বিভিন্ন মানুষরা এসেছেন, এই আমাদের প্রসেশনে যোগদান করেছেন, আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আমাদের এখানকার বিধায়ক সাহেব এবং অন্যান্য অনেক বিশিষ্ট জনেরা এসেছেন, তারা আমাদের সাথে যোগদান করেছেন এবং তারা আর আমরা প্রায় 20,000 মানুষের প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা রেখে। আমি বীরভূম রামপুরহাট থেকে আসছি, মা তারার জায়গা। আমি ঠাকুরের জন্মতিথিতে এসেছি, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আসতে পেরে। খুবই ভালো লাগছে আমাদের, অনেক টিভিতে দেখেছি, পেপারে দেখেছি, আজকে নিজে দর্শন করতে পেরে খুব ধন্যবাদ হলো, খুব সৌভাগ্যবান হলো। আগে এসছি, আগে 3 বার এসছি, আজকে এনে 4th বার ঠাকুরের অপূর্ব লীলাক্ষেত্র দর্শন করছি, খুব ভালো লাগছে দেখে। আপনার নাম? আমার নাম মহুয়া ব্যানার্জি। হ্যাঁ, প্রথমবার না, এইবারই প্রথম সুযোগ হয়েছে তাই এসছি। কি খুব ভালো লাগছে, আমরা জয়নার পাটিতে উঠেছি, কামার পুকুরে এসেছি সকালে, সকাল থেকে ঘুরছি বেড়ছি, খুব ভালো লাগছে, ঠাকুরকে দেখছি। দিয়েছিলাম, একটু গিয়ে চলে এসেছি, কারণ চটি পড়ে যাইনি, চটি গালি পায়ে চলে গিয়েছিলাম, 1 কিলোমিটার মতো গিয়ে চলে এসেছি। আমার নাম বাসুই বর্ধন, ইয়ে বিরাটি থেকে আসছি আমি। খুব ভালো লাগছে এই জন্মতিথিতে, আগের গতবারও এসেছিলাম, এবারও এসেছি, খুব ভালো। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে নিজেকে খুব খুবই সৌভাগ্য মনে হচ্ছে। ঠাকুর টানিয়েছেন, ঠাকুরের আশীর্বাদ, সকলে ভালো থাকুক এই কামনা করি। আপনার নাম? রোজি ব্যানার্জী।